ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ভেবোনা গৌতমের ক্লিপিংটা নিয়ে এসছে। এটা আমাদেরই ঘুরতে ঘুরতে গৌতম নিয়ে গেছিল, ওখান থেকে আমি নিজেই ক্লিপটা তুলেছি, ও শুধু একটা ফটোই তুলে এনেছে। তো ফাইনালি ওইটাই হলো গৌতমের অফিস, যেখানে গৌতমের জয়নিং হয়েছে। কোথায় হয়েছে আমি বলবো না, তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো। ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কিন্তু কোথাকার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমি তোমাদের বলছি না, খালি এইটুকু বলছি গৌতমের যেখানে ওটা হলো দ্য ল্যান্ড অফ বিরিয়ানিজ। এবার নিশ্চয়ই তোমরা অনেকেই গেস করতে পারছ, তাই না? তো চলো তাহলে সকাল থেকে ব্লগটা শুরু করি। ছেলে দুধ গরমটা করে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো গৌতমের আজকে জয়নিং, ফার্স্ট ডে অফিসে, খেয়ে যাবে, ভাত খেয়ে যাবে। তো এই যে আলু ভাজাটা চাপিয়ে দিলাম, আর ওইদিকে ভাত আর ডাল সেদ্ধটা তো চাপিয়ে করেই নিয়েছিলাম। দেখো ভাত এখনও হচ্ছে, আর আলু ভাজাটা আমি একটু গরম বসিয়ে তারপর বাদ বাকির কাজগুলো করবো। এদিকে টিফিনের জন্য ভাবছি এই আলু ভাজাটাই আর রুটি দিয়ে দেবো, দেখি আবার উনি উঠে কী বলেন। ও রুটি খুব একটা পছন্দ না। দেখো আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি আর নুন আর হলুদ মিক্স করি, আর লাস্টে গিয়ে আমি পেঁয়াজ অ্যাড করি। পেঁয়াজ লঙ্কাটা লাস্টে অ্যাড করলে দেখবে একটু ক্রাঞ্চটা থাকে পেঁয়াজে, ভালো লাগে। যে উনি উঠছেন, ওঠার তো ইচ্ছাই নেই। তো আমি আটা মাখবো মাখবো, ভাগ্যিস মেখে ফেলিনি। ও বলছে না আমি রুটি নেবো না, ব্রেড নিয়ে যাবো। ফার্স্ট দিন কতটা ঠিক টাইম পাবো খাওয়ার না পাবো। তো দেখো আমি ওই একটু তেল দিয়ে ওটাতে ক্যাপসিকাম আর একটুখানি গার্লিক আর টমেটোটাকে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি, আর আলু সেদ্ধ করে রেখেছি। আলু সেদ্ধটাকেই ওটাতে মানে একটা পুর মতো বানিয়ে এখন সকালবেলা আমি আর কী পাবো বলো না। একটু পেঁয়াজ অ্যাড করছি, কাঁচা লঙ্কা ওই সব দিয়ে, আর চিজ টিজ বেশি একদম অ্যাড করবো না, আর দিয়ে একটুখানি মানে পুর বানিয়ে ওটা দিয়ে আমি ব্রেডে মাখিয়ে দেবো আর কি। সেই স্যান্ডউইচ মতোই করে দেবো, একটু ভেজ স্যান্ডউইচ মতো করে দেবো। আমি তো ভেবেছিলাম আলু ভাজাটা বেশি করে করলাম, ভাবলাম কিছুটা খেয়ে যাবে আর কিছুটা রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে নিয়ে যাবে। তো মানে ও উঠে পুরো প্ল্যানই চেঞ্জ হয়ে গেলো। দেখো এদিকে ডালটার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি মাছ ভাজার জন্য আর একটু তেল চাপিয়েছি। আমাকে তাড়া দিয়ে যাচ্ছে ওনার, দেখুন এদিকে শুধু এখনও ব্রাশ করা চলছে। আমার তো ভাতের জোগাড় প্রায় সব শেষ, এবার খালি স্যান্ডউইচগুলো মানে স্যালাডগুলো কেটে নিই, আলুটা মাখিয়ে নেবো ব্রেডে, ব্যাস দিয়ে আর ওই টপিংসগুলো ভেজিটেবলস টপিংসগুলো দিয়ে দিলেই আমি প্রায় রেডি। আর ও এখন সবে ব্রাশ করছে, আর ওর এত লেট হয় তোমাদের কী বলবো। দেখো ক্যারেটগুলো একটু বড় বড়, শশা কিউকাম্বারগুলো একটু ভেজেস ভেজেসে কাটছি, টমেটো যেমন হয় আর কি স্যান্ডউইচ, পেঁয়াজ কেটে ঘরেই যা যা ছিল আর করে দিচ্ছি। উনি আবার ওনার অনেক গুণ আছে, আবার ব্রেডের এ খায় না, ব্রেডের কর্নার্সগুলো খায় না। মানে আমার ছেলে এখনও ব্রেডের কর্নার খেয়ে নেয়, কিন্তু ওনার বাবা খাবে না। একটা ব্রেডের কর্নারগুলো কেটে ফেলার পর ভাবো তো তোমরা একটা মানে কতটা আর বেঁচে থাকে, মানে অনেক ব্যাপার আছে। আবার একটা ব্যাগ উনি কিনেছেন ছোট্ট অফিস নিয়ে যাওয়ার জন্য, ওইতে যেইটুকু টিফিন বক্স ধরবে ওনার উনি সেইটুকুই নিয়ে যাবে। মানে এইসব আমাকে আলটিমেটাম দেওয়া আছে, তারপরেও মানে এর থেকে যদি বড়ো টিফিন বক্স ব্যাগে যদি না ধরে কিংবা ব্যাগটা ধরো মানে একটু কষ্ট সৃষ্টি করে বন্ধ করতে হচ্ছে, তাহলে উনি ইন্টারেস্ট নেবেন না। মানে এত ফ্যাচাং আর কি বলবো, ছেলের ফ্যাচাং সামলাবো না বাবার। দেখো এদিকে আমি ভেজিটেবলসগুলো একটু নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে নিলাম, এবার ব্রেডের ব্রেডের সাইডগুলো কেটে নেবো যেমনটা বললাম, আর একটু শেঁকে নিয়েছি। শেঁকে নিলে দেখবে সাইডগুলো কাটা যায়, নাহলে ব্রেডগুলো সাইডগুলো ঠিক কাটা যায় না। এটা একটু বড়ো ব্রেডই নিয়েছি রেগুলার সাইজের থেকে, মানে এটা কী বলো তো মানে আমাদের বেকারি আছে তোমার বাবার, তো ওখানে এগুলো বিস্কিট এগুলো থেকেই কিন্তু এগুলোকে আর একটু বেশি বেক করে এখান থেকে বিস্কিট হয়। তো আমরা তার এগুলো এই ভেজেসগুলো বিস্কিট করার জন্যে, তো আমরা ওইটার আগে স্টেপে ব্রেডের জন্য বলে দিয়েছিলাম মিস্ত্রিগুলোকে রাখতে, ওরা রেখে দিয়েছে। তো ওইগুলোকে বা সাইডগুলো বাদ দিয়ে ওই ব্রেডগুলোই দেবো। দেখো এগুলো রেগুলার সাইজের থেকে একটু বড় সাইজ, দেখো সাইডগুলো, দেখো সাইডগুলো ফেলে দিয়ে কতটা রইলো ব্রেডটা, ছোট্ট হয়ে গেলো ব্রেডগুলো। ব্রেডগুলোতে আমি সবজির খোলাগুলো আলাদা আলাদা রেখেছি, পেঁয়াজটা আলাদা রেখে, কেন কি আমাদের যে ঠাকুমা আছে দুধটা দিতে সে নিয়ে যায় ওর গরুকে খাওয়া দেবে বলে, যেন পেঁয়াজের খোলাটা আলাদা রেখেছি, আর ওইগুলো সবজিগুলো এই একটু এলো বলে কিছুক্ষণ পর এসে নিয়ে যায়। দুবার আসে, একবার সকালে দুধ দিতে এসে নিয়ে যায়, আর একবার আসে হলো দুপুর দুপুর যখন সবার সব রান্না শেষ হচ্ছে তখন। আমি একটু কেচাপ মাখিয়ে নিচ্ছি, যেহেতু বললাম চিজ টিজ বেশি দেবো না, কেচাপ মাখিয়ে দিয়ে ওই আলুর পুরটা যেটা বানিয়েছিলাম একটু স্পাইসি স্পাইসি লঙ্কা গার্লিক দিয়ে ক্যাপসিকন পেঁয়াজ টমেটো দিয়ে আলুটাকে মাখালাম, যেটা ওটা দেখো ব্রেডে লাগিয়ে দিচ্ছি। ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো বাচ্চাদের কিংবা আমার নিজেদের জন্য সন্ধ্যেবেলা টিফিন হিসাবে ইউজ করতেই পারো, চট জলদি একদম হয়ে যায়। দেখো দিয়ে এই যে
উপরে ভেজিটেবলস গুলো এরকম করে দিয়ে দেবে, যত যে যত্নের আম ভেজিটেবলস পছন্দ করে, ভেজিটেবলস গুলো যাতে একটু ক্রাঞ্চ থাকে, ভালোই লাগে খেতে। তো এটা করে টিফিন বক্সে প্যাক করে ওকে খেতেটা দিয়ে দিলাম। দেখো দিয়ে একটুখানি একটুখানি মানে অয়েল ব্রাশ করে জাস্ট এটা করে দিলাম, দিয়ে ছোটো ছোটো পিস করে টিফিন বক্সে পুরে একটা অ্যাপেল দিয়ে দিয়ে দিলাম ওকে, একটা এও দিয়ে দেবো, ওয়াইপসও দিয়ে দেবো, কেন কি কোথাও হাত ধোবে না ধোবে। দেখো স্যানিটাইজারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রেখেছে কে জানে। আমাদের তো বোধহয় সবচেয়ে বেশি খরচ হয় গাড়ির তেলে আর স্যানিটাইজারে, ওই স্প্রে স্যানিটাইজারগুলো বলো তো দুদিনে শেষ হয়ে যায়। আর আইপ্যাডটা আর এইটাও নেবে, এটাতে ওর অফিসিয়াল কাজ করে থাকে। ভাবো এইটুকু ব্যাগে আমি কোথায় কি ঢোকাবো, এটা হয়ে যায় আমার রোজের টেনশন, কোথায় কি ঢোকাবো কোন পকেটে। নিয়েছে দেখো ব্যাগটা, এই ছোট্ট একটা স্যানিটাইজারটা নিয়ে নিলে ব্যাগ আমার প্যাক করা পুরো রেডি। আর এই দেখো এত যুদ্ধ করে রান্না ওইটুকু খেলো, মানে রান্না করাটাই বৃথা, ওইটুকুই খায় সকালবেলা বেরিয়ে গেল। আর এইদিকে এবার ফুচকে বাবু উঠে গেছে, উঠে গিয়ে এবার এনার যুদ্ধ শুরু। এনার আজকে চুল কাটিং ডে, লকডাউনে এখানে থাকতে থাকতে আমি চুলটা কাটিয়ে নিচ্ছি, বাড়িতেই কাটাচ্ছি, সেলুনে এই সময় আর নিয়ে যাব না। তো ইনি এখন নখরা করে করে বসে 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 এখন চুল কাটানো হচ্ছে ওনার, এই লকডাউনে এটা মানে সেকেন্ড টাইম চুল কাটা। তো পুরো একদম নাড়ু মুন্ডু হয়ে গেছে, এবার চানটা করিয়ে দেবো। ওনার কিন্তু একদম ইচ্ছা ছিল না নেড়ু খাওয়ার, এখন বড় হচ্ছে তো বুঝতে শিখছে। বাইরে দেখো আজকে একদম বৃষ্টি নেবে এসছে, একদম ঝরে বৃষ্টি। এবার চান করে ও দাদু হয় দামান, ও দাদান মানে আমার বাবার সাথে গেছিলো হলো ঘুরতে, দিয়ে আবার বৃষ্টি চলে এসছে। এখন আমি ওদের ছাতা নিয়ে নিতে এসছি, বাবা ফোন করলো, গাছগুলোর পিছনে গেটটা, ওটা আমাদের পুরোনো বাড়ি, এখানে আমার দাদু ঠাকুমা সবাই থাকে, ছোট দাদু ছোট ঠাকুমা সবাই থাকে এই বাড়িটা। জোরে জোরে আমাদের বাঁচাতে এলাম, আরো জোরে আরো জোরে। আমার দাদু বসে আছে দেখো, অনেকটা আমার বাবা আমার মতোই দেখতে, আমার মুখ তো পুরো আমার দাদুর সাথে ম্যাচ করে। ওনার বাড়ি ঢোকার ইচ্ছাই নেই, আবার নিচে নেমে আসছে, এই নেবো হ্যান নেবো ত্যান নেবো করে। সারাদিন এই করে, ওই জন্যই ওর মামার বাড়ি আসতে খুব ভালো লাগে, কেউ কিছু বলার নেই, যা খুশি করে। এবার যে ছাতাগুলো আমি নিয়ে গেছিলাম ওদের আনতে তো শুকুর দিয়েছে, তার উপরে বসে প্রচন্ড না, এমন কোনো মাছ নেই যার নামও জানে না, এখন এসেই মানে মাছগুলো নিয়ে একটু কেরামতি করছে। আর মাছে মানে ঘেন্নাও পায় না, আমি এখনো মানে মাছ হাত দিতে ঘেন্না পাই, ওর ওইসব ঘেন্না পিত্তি বলেও কিছু নেই। এদিকে চলো আমি রান্নার জন্য চপিংটা করে দিই, দিয়ে মা রান্নাটা বসিয়ে ফেলবে, রান্না করে দিলেই ছুটি। আর আজকে বর্ষার দিন, সব সবজি কাটা টাটা হয়ে গেছে, আমার বরবটিটা ভাজতে দিচ্ছি, মা এসে রান্নাটা করবে। আজকে হবে হলো ট্যাংরা মাছ, পাট শাক ভাজা, বরবটি আলুর তরকারি, মাছের মাথা দিয়ে দাল। এই যে চলে এসেছেন হিরো, হিরো ইজ ব্যাক। এ বাবা কি হয়ে গেছিল, কি হয়ে এলে মুখ কালো পড়া, কিচ্ছু হবে না, এই যে অসুদের মতো এই চেয়ারটা মাঝখানে বসে পড়ো। আজকে ফার্স্ট অফিস ছিল, ভালোই এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এখন একটু স্যানিটাইজ স্যানিটাইজ করছে। শরবতটা খেতেও খুব পছন্দ করে। তো ভালোই দিন ছিল, আর আমাদের জন্য এনেছে হলো ব্যাগ ফুল অফ হ্যাপিনেস, যেটার জন্য আমি একটা আলাদা ব্লগ করবো। আমি একটা ইটিং এ করেছি, ফুড চ্যানেল করেছি, তো এটা হলো দাদা বৌদির এক ব্যাগ বিরিয়ানি, টোটাল সিক্স প্যাকেটস কিনেছিল, আর বললো যে এখন খাবে না, ও এখন এসে অফিস থেকে এসে ভাত খেয়ে নিয়েছে, আর ওগুলো সব রাতে খাওয়া হবে। তো এক প্যাকেট অলরেডি শ্বশুরমশাইকে দিয়ে এসছে, আর বাদবাকিগুলো পাঁচটা আমাদের আছে,
বিকাল হতে না উঠেই উঠে গেছে, নইলে সন্ধ্যে অবধি ঘুমায়। ওর বাবা চলে এসছে, শোরগোল হচ্ছে, আমরা মানে বিরিয়ানি নিয়ে কথা টথা বলছি, ওর বাবা কি হয়েছে না হয়েছে সারাদিন বলছে। ব্যাস ওই শোরগোলে উনি উঠে পড়েছেন, এবার উঠে পড়া মানেই তো ব্যাস এবার বিরক্ত করবে, এই করবে সেই করবে। এবার আগে উঠলে যা হয় আর কি, তো মনটা ফ্রেশ করার জন্য আমি একটু ছাতে নিয়ে এসেছি, আর উনি এখন অনবরত বকে যাচ্ছে। অ্যাকচুয়ালি হোয়াইটটা হলো ওর ফেভারিট পাখি, মিঠু, ও মিঠুকেই খাওয়াবে আর ইয়েলোটাকে খেতে দেবে না, ওটাই ওর বক্তব্য। হোয়াইটটা দানা খাচ্ছে, তুই দে না, ইয়েলোটাকে দে না, যে খেতে চাইছে তাকে দিচ্ছিস না, ও বেশি ভালো লাগছে না, তুই দে। ঠিক আছে, ওর মামা বকবে না, ওরাই মামা, ওদের তো এক্স আছে না, এরাই মামা হয়ে গেছে। পাখি দুটোই খুব ফেভারিট, মানে এদের নিয়েও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। দেখো না ওকে কি বিস্কিট খাওয়া তার ঠিক নেই, ও একে ইনস্ট্রাকশন দিচ্ছে, ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে, একটু ভয় ভয়ও পাচ্ছে। দেখো না আবার দূরে সরে এলো, দেখে বিস্কিট খাওয়াবে। বা তুই অনেকটা খেয়েছিস ভাবো, ওর শখ চাঁচামাচি নয়, বেবি এক্সগুলো ঘুমোচ্ছে, চাঁচামাচি নয়, কিছুই করেনি তো। এখন ও হার্ডলস ফেস খেলছে, এটা আমি ওকে নতুন হয়েছে শিখিয়েছি, সব হার্ডলস গুলোর উপর থেকে এরকম জাম্প করে করে যাও। আমরা ছোটবেলায় দেখতাম না তাকেশিয়াস ক্যাসেল, ওখানে যেমন দেখাতো, ওকে এরকম করে করে বলেছি এরকম এরকম করবে, ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, ও খুব মজা পাচ্ছে। আর এই দেখো আমাদের বিরিয়ানি একদম বক্সে রেডি, কিন্তু এগুলো কথা হলো সবাই বলছে রাতে খাবে, দুপুরে তো সবাই খেয়েছে এটা ওটা, আমাদের তো খাওয়াই হয়ে গেছিলো, গৌতমকে বললাম ও খেলো না, তো এগুলো এখন ঢেলে কোথায় ফ্রিজে রাখলে দেখবে টেস্টগুলো নষ্ট হয়ে যায়। প্রথমে ভাবলাম ফ্রিজে এসি চলছিলো যেহেতু ঘরে, ঘরের নিচে রেখে দিই বক্স শুধুই, তারপর ভাবলাম না বক্সগুলো থেকে বাবা বললো যে একটা কিছুতে ঢাল ঢেলে দিয়ে, দেখো এক কড়া বড় কড়ার এক কড়া ঢেলে এসিতে রেখে দিয়েছি, রাতে খাওয়া হবে জমিয়ে একদম। আর এটা দেখো আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, চপ টপ এনেছি, আর যে ভাজিয়াগুলো যে ছোটো এখন আমরা গরম করছি না, মানে আমি দেখাবো শেয়ার করবো একদিন, মানে দিল্লি রোডে একটা দোকান আছে দাদুদের, দুটো দাদু বসে, তো ওদের কাছে বেগুনি চেয়েছিলাম, বেগুনি ছিল না, ওই জন্য আবার ওরা দৌড়ে দৌড়ে এই যে হয় ছোটো ছোটো মানে সবজিগুলো দিয়ে ছোটো ছোটো করে কেটে বাবুর জন্য এটা বানিয়ে আমরা গাড়িতে চেপে পড়ছি, আমাদের পিছন দিয়ে ডেকে দিয়ে গেল যে ওটা না না ওকে চেনেও বলবে না, ওটা বাবুকে দিও, ওটা বাবুকে দিও বলে দিয়ে গেছে। আর এখন এটা দেখো পাড়ার ছেলেরা গৌতমকে ধরেছে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই হয়েছো, WBCS গ্রুপ এতে পেয়েছো, এসব বলে চিড়াচ্ছে যে একটা এবার আর পালসার চালালে হবে না, একটা রয়্যাল এনফিল্ড কিনতে হবে। আর এদিকে আমার বাবার স্কুটি নিয়ে একজনের বাড়ি গেছিলো ভ্যাকসিনের ব্যাপারে জানতে, ও ঠিক কিন্তু স্কুটি দেখে চিনতে পেরেছে দাদার, এটা দাদু ভাইয়ের স্কুটি, দিয়ে বাবাকে আবার ও নিয়ে তারপরে আসছে।